পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, মঙ্গলবার সকালে কাঁথি তিন নম্বর ব্লকের কন্টাই এলাকায় প্রচারে যান উত্তর কাঁথির বিজেপি প্রার্থী সুমিতা সিনহা। সে সময় তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। ওখান থেকে বসে বসে উনি কথা, রাজীব জানা বলে একজন তৃণমূল কর্মী, উনি কথা বলছেন যে সুনিতা সিনহা আসুক আজকে এখানে বেঁধে ফেলবো, দিয়ে আমরা কথা ধরে নিই যে কেন আপনি এই কথা বলছেন। বলছে ওই বেশি কথা বলবি না, তোর আমার ফ্ল্যাগ ছেড়েছিস কেন? বলছে আমি তো ছেড়িনি, আমাদের এখানে ছেড়েছে। বলছে তুই যদি তোর মায়ের দুধ খেয়েছিস তাহলে তোর ডাক কে আছে তোর ডাক। এই বলে আমাদের হুস্তাহুস্তি করে মারপিট করে মারামারি। কতজন ছিল? কতজন ছিল? তাদের ছিল 5-6 জন, 6-7 জন মতন ছিল। আর আমরা এখানে 2-3 জন ছিলাম ভাই, ওই দোকানে সবাই শুনেছে। রামকৃষ্ণ প্রামাণিক, অশোক প্রধান, সমীরণ মাইজি, রাজীব জানা। আপনার নাম কি? আপনার নাম? সবার নাম কো। এদিন প্রার্থী অভিযোগ করেন তাদের দলের কর্মীদের উপর নির্মমভাবে হামলা করে তৃণমূল কংগ্রেস ছেলেরা। আমার বিজেপি ছেলেরা এতটাই স্ট্রং, একটা মার দিতে পারে কিন্তু ওরা একবারও কেউ হাত তোলেনি। প্রশাসন জানি আমরা প্রশাসন স্ট্রং, সুতরাং প্রশাসনের হাতে সব তুলে দিতে চেয়েছে। তারা মার খেয়েছে কিন্তু অনেক, কিন্তু তারা উল্টে একটাও প্রত্যাঘাত করেনি। কারা মারলো? কারা মারলো? কারা? এবং এরা যা দেখেছে, ওরা তৃণমূলের দুষ্কৃত বাহিনী, রামশঙ্কর প্রধান, রামকৃষ্ণ প্রামাণিক নির্বাচন কমিশন অভিযোগ করছেন। হ্যাঁ, আমরা 10 বার ধরে থানাতে অভিযোগ করেছি এদের নামে। দশ বার ধরে অভিযোগ করেছি, এখন পর্যন্ত কোনো প্রশাসন কোনো হস্তক্ষেপ করেনি। বারবার এই কথা বলছে, দেখে কি দেখছে? এখন পর্যন্ত আমরা আগ্রহ দেখি সমস্ত জায়গায়। কাঁধগঞ্জে গিয়ে কাল রাত্রিবেলায় বড় একটা সমস্যায় পড়েছি, আর র‍্যাব এসে একদম সোজা দাঁড়িয়ে দেখলেন, আর পুলিশ প্রশাসন একেবারে কোনো কাজ করেনি। আমার সঙ্গে মাননীয় শিশু অধিকারী ছিলেন, বনশ্রী মাইতি ছিলেন, যারা এখনও স্ট্যান্ডিং লিডার তারা ছিলেন। কেউ কোনো রকম আমরা কোনো সাহায্য পাইনি, উল্টে দুদিকে ঠেলাঠেলি, ধস্তাধস্তি, দুদিকে 200 জন ছেলে। এবার আমরা চেষ্টা করছি আমাদের ছেলেদের যত সরিয়ে আনতে, তত পটাশপুরের ছেলেরা, পটাশপুরের টিএমসির একদম সামনেই টিএমসি এবং শিশির অধিকারীর নামে নোংরা ভাষা বলে টিএমসির বক্স বাজিয়ে, যাতা গান বাজিয়ে, মানে অপসংস্কৃতি। আজকে কোথায় সমস্যায় পড়লেন সেটা? আজকে এই মাত্র জন্ডাইতে এসেই তো সমস্যায় পড়লাম। অবশ্য সমস্যাটা আমি এখনো পর্যন্ত ফিল করিনি, কারণ আমার ছেলেরা আমাকে আগে করেছে, তারা মার খেয়ে, এরা মার খেয়েছে, কিন্তু তারা যেই আমাদের আমাদের এই দুজনে এরা তো অপমানিত করলে, মানুষকে এইভাবে ভয় দেখালে, আর মানুষও চামড়া গুটিয়ে দিবে। আমি হুঁশিয়ারি দিচ্ছি ভাই, মানুষ যদি চায় না তোমার মুখের বদল পাল্টে দিবে। এরকম প্রতি জায়গায় নোংরামি করছে তৃণমূলের কিছু চিটিংবাজ, দাপ্পাবাজ, কাটমানিখোর নেতা। আমরা হুঁশিয়ারি দিচ্ছি ভাই, সমঝে যা, নাহলে জনগণ এমন ধলাই দেবে তোর বাপও তোকে চিনতে পারবে না, তোর মাল ঠিক চিনতে পারবে। আমি বলে দিচ্ছি, হুঁশিয়ারি দিচ্ছি, সমঝে যা ভাই। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তরুণ জানা। আপনার তো আমার এলাকায় দেখেনি একটা কোনো ফ্ল্যাগ ছিঁড়েছে বা ইয়ে হয়েছে কিনা দেখিনি। আপনার দেখুন সচিত্র দেখুন, টোটাল এরা মিডিয়া প্রচার করছে, নিজেদের পায়ের কোনো অস্তিত্ব নেই, বিভিন্ন রকম প্রচার করছে, মাইকে দেখুন মিছামিছে প্রচার করে দিচ্ছে, কোনো প্রমাণ তথ্য প্রমাণ কিছু নেই। আমরা এর বিরুদ্ধে মানহানি মামলা করব, তার ব্যবস্থা নিচ্ছি। সদ্য আমি মানহানি মামলা করব, তার ব্যবস্থা নিচ্ছি। আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি, এরা কি মোটিভেশনে কোন ইয়েতে বলেছে। পরশু দিনও আমাদের তৃণমূলের ফ্ল্যাগ ছিঁড়েছে, আমরা তো কোনো অভিযুক্ত সবাইকে দেখেছিলাম, কে ছিঁড়েছে আমাদের তথ্য প্রমাণ আছে। যেহেতু আমাদের ভিডিও নাই, কিছু নাই, আমাদের তথ্য সঠিক প্রমাণ না পর্যন্ত আমরা তাদের প্রতি অভিযোগ করিনি। তারাও অভিযুক্ত পাল্টা কালকে আমাদের বলছে যে আমি নাকি ফ্ল্যাগ ছেড়ে দিয়েছি। তো ফ্ল্যাগ ছেড়েছি ভাই, প্রমাণটা দেখাও। প্রমাণ না দিয়ে নামটা ঘোষণা করা কোনো মানে নেই। আমরা তার বিরুদ্ধে মানহানি মামলা করছি, আর যথারীতি যথাযথ আমরা আইনের দ্বারস্থ হচ্ছি, তারপরে আইন যা ব্যবস্থা নেবে সেটা বুঝাই। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।